আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আর সাথে আছে নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি অ্যাটর্নি অশোক কে কর্মকারকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, আইনি পরামর্শ, অভিবাসন ইস্যুতে যে কোনো প্রশ্ন যদি থাকে আপনারা করতে পারেন, সেই সাথে সাম্প্রতিক বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটিও তুলে ধরতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অশোক কুমার, আপনার কাছে শুরুতেই জানতে চাই যে আজকে আমাদের যে সংবাদের শিরোনাম, অনেকগুলো ঘটনা ছিল কিন্তু সবচেয়ে যে বিষয়টি নিউ ইয়র্ক টাইমস আজকে আবার একটি প্রতিবেদন ছাপিয়েছে, সেখানে বলা হয়েছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল যিনি রড রোজেনস্টাইন, তিনি 2017 সালের মেতে যখন এফবিআই ডিরেক্টর জেমস কোমিকে বরখাস্ত করেন ট্রাম্প, তখনই তিনি চেষ্টা করেছিলেন যে 25তম সংশোধনীর আলোকে ক্যাবিনেট মেম্বারে এদেরকে সাথে নিয়ে ট্রাম্পকে সরিয়ে দেওয়া যায় কিনা, যদিও রোজেনস্টাইন অস্বীকার করেছেন বিষয়টি। শুরুতে এই বিষয়টি নিয়ে আপনার কাছে জানতে চাই, তারপরে আমি ইমপিচমেন্ট আরো অনেকগুলো বিষয় আইনি দিক নিয়ে জানতে চাই। যেটা ফ্যাক্ট যেটা আপনি বললেন সেটা হলো যে আমাদের মিস্টার রোজেনস্টাইন চিন্তা করেছিলেন যে 25th অ্যামেন্ডমেন্টের আওতায় প্রেসিডেন্ট ট্রাম্পকে সরিয়ে দেওয়া যায় কিনা। মনে রাখতে হবে দুটো জিনিস, একটা হলো ইমপিচমেন্ট আর একটা হলো আপনার 25তম যে সংশোধনের আওতায় প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া। তবে প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়ার এটা মূল উদ্দেশ্য ছিল কিন্তু প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া না, যখন 25th অ্যামেন্ডমেন্ট করা হয়। এটা একটা ক্রাইসিস থেকে হয়েছিল যে জন এফ কেনেডি যখন আপনার অ্যাসাসিন হন, যখন আত্মঘাতী গুলিতে মারা যান, তখন যে ক্রাইসিস হয়েছিল সেই ক্রাইসিসকে ওভারকাম করার জন্য যে ভবিষ্যতে যদি এরকম ক্রাইসিস হয় তাহলে কী হবে। মূলত একটা প্রবলেমকে সলভ করতে গিয়ে কিন্তু 25th অ্যামেন্ডমেন্ট এসেছিল। পরবর্তীতে এখন 25th অ্যামেন্ডমেন্টকে যখন ইনভোক করার চেষ্টা করা হচ্ছে তখন কিন্তু আরেকটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। মানে আমি আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিতভাবে জানতে চাই যে এই বিষয়টি, যেহেতু আপনি অ্যাটর্নি, আরেকটু ভালো ব্যাখ্যা দিতে পারবেন। যেমন 25তম সংশোধনীর আলোকে বলা হয় যে প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে যদি অপারগ হন কেউ, তখন ক্যাবিনেট মেম্বাররা, ভাইস প্রেসিডেন্টরা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে যিনি দায়িত্বে থাকবেন তাকে সরিয়ে দিতে পারেন। মানে অপারগ হতে হবে যে সে দায়িত্বটি পালন করবে হয়েছিল। তখন কিন্তু চিন্তা করা হয়েছিল যে এরকম একটা পরিবেশ ক্রিয়েট হলে, অ্যাসাসিন হলেন, আততায়ী বলতে মারা গেলেন, তখন ভাইস প্রেসিডেন্ট যিনি তিনি প্রেসিডেন্ট হলেন, কনস্টিটিউশন অনুসারে তখন হয়ে গেলেন, অসুবিধা নেই। কিন্তু ভাইস প্রেসিডেন্ট কি হবেন, তখন ভাইস প্রেসিডেন্ট তাকে তখন কিভাবে করা যেতে পারে, সেই একটা প্রবলেম, যে একটা কমপ্লিকেশন ক্রিয়েট হলো, সেই ক্রিয়েশন থেকে যাতে মুক্ত হয়, যাতে কোনো সমস্যাটা ক্রিয়েট না হয়, আলটিমেটলি ভ্যাকান্সি ক্রিয়েট না হয়, যাতে কিনা দেশ একটা সমস্যার মধ্যে পড়ে, তা থেকেই কিন্তু করা হয়েছিল। কারণ তখন উদ্দেশ্য ছিল না যে এটাকে ইউজ করে কোনো প্রেসিডেন্ট যিনি কিনা অপারগ তাকে সরিয়ে দেওয়ার জন্যই মূলত করা হবে। একজন আছেন আমাদের সাথে ফোনে, এটা আমরা ফোনটি নিয়ে নিই। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? হ্যালো, আমি আবিদা বলছিলাম মিশিগান থেকে। জি আপা বলুন। আচ্ছা, আমার হাজবেন্ডের ইন্টারভিউ লেটার হচ্ছে 27 সেপ্টেম্বর গ্রিন কার্ডের জন্য। হঠাৎ করে গতকালকে ওরা ইমেল করছে যে ইন্টারভিউ ক্যান্সেল, বাট উইদাউট এনি রিজন, দে সেইং দে উইল সেন্ড এ লেটার। বাট কেন হতে পারে সেটা জানতে পারি কি, এই ধরনের কারণ কেন হতে পারে? উনি হচ্ছে মিশিগানে, তো মিশিগানে অনেকগুলো কারণই হতে পারে। অনেক সময় তাদের কাছে কোনো ইনফরমেশন, ডেরোগেটিভ ইনফরমেশন থাকতে পারে। ডেরোগেটিভ ইনফরমেশন মানে হলো যেসব ইনফরমেশন তারা আগে পায়নি, পরবর্তীতে মনে করেছে যেটা তার হয়তো সমস্যা হতে পারে বা তারা আর একটু ইনভেস্টিগেট করতে চায়। অনেক সময় তার বাইরে হতে পারে যে তাদের যে মানে রিসোর্সেস, যেমন অফিসারদের হয়তো নাই সেই সময়, থাকতে পারবে না বিভিন্ন কারণে। তো এক্স্যাক্টলি বলা যাবে না যে কেন এটাকে তারা ক্যান্সেল করেছে, রিস্কেডিউল অবশ্যই করবে, সুতরাং তখনই বোঝা যাবে। তবে এটা কিন্তু আপনার একেবারে রেয়ার ঘটনা তা না, খুব সবসময় ঘটে তা না, তো এটা এরকম অনেক সময় ঘটে থাকে। মানে রিয়ার বলছেন না, যেমন বলছেন না যে এটি অস্বাভাবিক ঘটনা ঘটতে পারে, যে কোনো কারণে অফিসের, আপনার উত্তরটি পেয়েছেন। আমরা কথা বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে দেওয়ার বিষয়ে এবং 25তম সংশোধনীর ব্যাখ্যা দিচ্ছিলেন খুব সুন্দর করে, সেই ব্যাখ্যাতে আমি আবার একটু যেতে চাই। ওকে, সো
25th অ্যামেন্ডমেন্ট যেটাকে কাজে লাগিয়ে ডোনাল্ড ট্রাম্পকে সরানোর চেষ্টা বা অনেকে চিন্তা করেছিলেন বা এখনও করছেন কিনা, যে প্রেসিডেন্টকে ভাইস প্রেসিডেন্ট লিড দিবেন এবং উনি এটাকে বলবেন কংগ্রেস এবং আপনার সিনেটকে বলবেন যে তারা তিনি অপারগুনি, তো সেক্ষেত্রে প্রেসিডেন্ট আবার তখন আবার আরেকটা চিঠি দিয়ে বলতে পারবেন যে না আমি না, আই এম ফিট, তখন ওনারা আবার ওনাদেরকে আরেকটা বিল আনতে হবে, আরেকটা চিঠি দিতে হবে। তো এটা একটা রিয়েলি খুব কমপ্লিকেটেড প্রসেস। প্রথমত হলো যে সবাইকে একটা মেজরিটি অফ দ্য ক্যাবিনেট দেশের বি টুগেদার। তো এখন রিপাবলিকান, বর্তমানে রিপাবলিকান পার্টি যারা মানে মূলত হাউস এবং সিনেট দুটোকে নিয়ন্ত্রণ করছে, সেখানে সবাইকে নিয়ে আসা মুশকিল এবং 2/3 কিন্তু মেজরিটি দরকার হবে এখানে। সে কারণে আলটিমেটলি এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। যদি মানে প্র্যাকটিক্যালি আপনি বলছেন যে ইম্পসিবল, আরেকজন আছেন আমরা একটু নিয়ে নিই, তারপরে আমি একটু রাজস্থানের বিষয়টি নিয়ে আলোচনা করব। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের নাম কি বলে নিন? আমার নাম দেলোয়ার। জি, দেলোয়ার ভাই। জি। আচ্ছা, আমি একটু জানতে চাইছি, ওই যে আমার আব্বা আম্মার জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো ওরা ইমেল করছে যে ইলেকট্রনিকলি ওই যে ফিটা দেওয়ার জন্য এক মাস হয়ে গেছে, বাট বা দেশে থেকে পাসপোর্ট এখন একটু লেট হচ্ছে, তো এটা তো আসতেছে না। একসাথে কি পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স আর ওই ডকুমেন্ট গুলা অনলাইনে সাবমিট করে ফেলবো না তাদেরকে মেইল করে পাঠাবো? এখন অনলাইনে সাবমিট করা যায়, ওরা যদি বলে থাকে যে অনলাইনে সাবমিট করেন, অনলাইনে সাবমিট করার স্কোপ রয়ে গেছে, কাজে অনলাইনে সাবমিট করাই ভালো হবে আপনার। আচ্ছা, আমি আপনার সাথে কথা বলছিলাম যে আরেকটি বিষয়, রোজেস্টাইন কথা বলেছিলেন সেই সময়কার, এবং তিনি এ ধরনের পরিকল্পনা মানে হচ্ছে তিনি চেয়েছিলেন, এ ধরনের খবর এসেছে নিউ ইয়র্ক টাইমসে, এবং রোজেস্টাইনের সাথে যে ট্রাম্পের কি সম্পর্ক সেটি অজানা নয় কারো কাছে। তারপর আপনার কাছে জানতে চাই, যদিও তিনি অভিযোগটি অস্বীকার করেছেন, যে আদৌ কি সম্ভব এ ধরনের একটি ভিতরে ভিতরে অভ্যুত্থান, তিনি এবং বলা হচ্ছে যে সেই সময় জাস্টিস ডিপার্টমেন্টের কর্মকর্তা এফবিআইয়ের কর্মকর্তাদের সাথে তিনি কথাও বলেছিলেন বিষয়টি নিয়ে, আপনি বিশ্বাস করেন কতটুকু? মানে জাস্ট আপনার মূল্যায়নে যে এটি হতে পারে না? বিদ্রোহ তো সব জায়গায় হতেই পারে, কাজে থিওরিটিক্যালি পসিবল, প্র্যাকটিক্যালি হয়তো ইম্পসিবল, কারণ থিওরিটিক্যালি এটা পসিবল বলেই থিওরিতে আছে যেখানে, এবং এটা অসম্ভব তো কিছুই না পৃথিবীতে, কারণ হলো ঘরের ভিতরে বিদ্রোহ তো সবসময় হচ্ছেই, সেই রাজাবাসের আমল থেকে শুরু করে আপনার বর্তমানকালে, এবং এমনকি পার্লামেন্টারি যে ডেমোক্রেসি তাতেও আপনি দেখবেন যে এক নেতার বিরুদ্ধে অনাস্থা এসছে বিভিন্ন সময়। আপনি ব্রিটিশ পার্লামেন্টের বিভিন্ন প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন, লাস্ট আপনার পদত্যাগ করলেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী, তাতে ঘর থেকেই তো অভ্যুত্থানটা হচ্ছে। অভ্যুত্থান বলতে সেটা পার্লামেন্টারি পদ্ধতিতে, রাইট? মানে এটি আপনি বলছেন গণতান্ত্রিক একটি চর্চা? গণতান্ত্রিক চর্চা অবশ্যই, হ্যাঁ সবসময় এটা মানে আমেরিকার ক্ষেত্রে এটা খুব মানে আমার কাছে মনে হয় না যে খুব একটা এটা কখনই হয়নি এইভাবে, কারণ হলো এখানে প্রেসিডেন্ট সরাসরি নির্বাচিত হন, পার্লামেন্টারি প্রথায় কিন্তু প্রধানমন্ত্রী সরাসরি নির্বাচিত হন না, প্রধানমন্ত্রী নির্বাচিত হন মূলত পার্লামেন্টের যারা ভোট আছে, সংখ্যাগরিষ্ঠ দলের ভোটের মাধ্যমে, তার দলের যারা মেজরিটি দলের যারা সদস্য সংসদ সদস্য তারা নির্বাচন করে, তাদের লিডার কি হবে, তো সেখানে সরিয়ে দেওয়াটা অনেক ইজি, ইজি বলতে সেটাও ইজি না তারপরে ইজি, কিন্তু বাংলা মানে আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচিত হন সরাসরি ভোটে, তাদেরকে সরিয়ে দেওয়াটা মানে সরিয়ে দিয়ে যারা কিনা সরাসরি নির্বাচিত না, বরং যারা কিনা প্রেসিডেন্ট দ্বারা নির্বাচিত সিলেক্টেড, তারা প্রেসিডেন্টকে তার পেছনের বিরুদ্ধে বিদ্রোহ করাটা অসম্ভব না থিওরিটিক্যালি, বাট আমার কাছে মনে হয় এটা হওয়ার জন্য যে পরিমাণ আপনার অভিযোগ থাকা প্রয়োজন সেটা খুবই বড়। জি, শুনতে পাচ্ছি, আপনি নামটি বলে প্রশ্ন করতে হবে। আচ্ছা, আমার নাম মাসুম, আমি ব্রঙ্কস থেকে ফোন করছি। আর আমার প্রশ্নটা হচ্ছে, আমি একজনের জন্য প্রশ্নটা করতেছি, উনি এখানে আসছেন ওয়ার্ক পারমিট নিয়ে, ওনার এখন ওয়ার্ক পারমিট আছে, আর এসে উনি একজন সিটিজেনকে বিয়ে করেছেন, তো ইন দ্য কেস উনি কোন ফর্মটা সাবমিট করবেন এখানে গ্রিন কার্ড পাওয়ার জন্য, ওই ওয়ার্ক পারমিটধারী লোকটা? ওয়ার্ক পারমিট নিয়ে আসছেন কথাটা একটু কনফিউজিং মনে হচ্ছে, উনি ওয়ার্ক পারমিট কিভাবে পেলেন সেটা একটু কথা আছে, মানে সেই ক্যাটাগরিটি বলতে হবে। হ্যাঁ, ওয়ার্ক পারমিট এমনিতেই সরাসরি ওয়ার্ক পারমিট পাওয়ার কোনো স্কোপ নেই। যেটা হচ্ছে, হ্যাঁ উনি রেস্টুরেন্টে জব করেন,
সো রেস্টুরেন্টের মালিকই মেইনলি চার পাঁচজনকে বাংলাদেশ থেকে নিয়ে আসছেন ওয়ার্ক পারমিট অন্য রেস্টুরেন্টে কাজ করার জন্য। আচ্ছা, সেটা এক্সপায়ার্ড হবে নেক্সট জানুয়ারিতে। বাট ইন দ্য মিন টাইম উনি বিয়ে করেছেন একজন সিটিজেনকে। একই রকম I-485 প্যাকেজ আপনাকে ফাইল করতে হবে সিটিজেনকে যদি, মানে তিনি জানতে চাচ্ছিলেন যে কোন ক্যাটাগরিতে। এখন তো তার বিয়ে হয়ে গেছে, সে তো আমরা বলি I-485 প্যাকেজ। সুতরাং I-485 প্যাকেজে যে সব ফর্মগুলো আছে I-130, I-765, I-864 এইগুলো সমস্ত ফাইল করতে হবে। এটা CO9 ক্যাটাগরি হবে তখন। আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, আমরা একটু প্রশ্ন চিনিয়ে নিতে চাই, কে আছেন আমাদের সাথে যুক্ত? আপনাকে যদি ওরা কোন ইনফরমেশন দিয়ে থাকে যে আপনি অলরেডি ইলেকট্রনিক ফাইল করবেন, তবে অবশ্যই আপনাকে ইলেকট্রনিক করতে হবে। আর যদি ওরা বলে থাকেন, আপনি ইনস্ট্রাকশন দেয়া থাকে যেন আপনি নিয়ে আসলে চলবে, তাহলে আপনি নিয়ে যাবেন। মানে সাধারণত ফলো দেয়ার ইনস্ট্রাকশন, জাস্ট ফলো দেয়ার ইনস্ট্রাকশন কি বলে, মানে ইনস্ট্রাকশন অনুযায়ী। হ্যাঁ, ওরা যদি বলে থাকে তাহলে অবশ্যই করবেন। মানে যে ধরনের সাধারণত নির্দেশনাবলী থাকবে সেই অনুযায়ী তাদের ফলো করতে হবে। ফলো করতে হবে। আমরা কথা বলছিলাম যে, আচ্ছা অসংখ্য ধন্যবাদ, আমরা কথা বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের 25তম সংশোধনীর আলোকে যে বিষয়টি আপনি বলছিলেন যে বাস্তবিক অর্থে এটি অসম্ভব, অসম্ভব না, খুব কঠিন, খুব কঠিন ব্যাপার, অবশ্যই খুব মানে মোটেই সহজ না। থিওরিটিক্যালি যত সহজ মনে হয়, প্র্যাকটিক্যালি এটা খুবই অসম্ভব ব্যাপার আমার কাছে মনে হয়। অসম্ভব বলা যাবে না, সেখানে আপনার যে কতগুলো কারণে আপনি অভিশংসন করতে পারেন, অবশ্যই অভিশংসন করার পদ্ধতি হলো যে আমাদের কংগ্রেস কারণগুলো যদি একটু বলেন, যেটা রাষ্ট্রদ্রোহিতা, তারপর ব্রাইবারি যেটা আমরা ঘুষের কথা বলছি সেটা, এবং এগুলো হলো মূল, যে মিসবিহেভ লাইক মিসডিমেনর যাকে বলে, তো সেগুলো অবশ্য খুব ইনা যে ডিফাইন্ড করা নেই, যে একেবারে খুব ডিফাইন্ড করা আছে যে কোনটাকে ট্রিজনাস বলা যাবে। তবে এমন কোনো ঘটনা যেটা দেশের স্বার্থের বিরুদ্ধে, যদি সবাই মনে করে যেটা দেশের স্বার্থের বিরুদ্ধে হয়েছে, সেটাকে ট্রিজনাস অবশ্যই বলা যাবে। তো সেইগুলো কোনটা স্বার্থের বিরুদ্ধে সেটাকে আবার ডিফেন্ড করতে হবে, সেটাকে গিয়ে আপনার অনেক কথা আছে। তো এরকম তিনটা মূল জিনিস, যে মিসডিমেনর, ব্রাইবারি আমরা সবাই জানি যে কি। সুতরাং এই তিনটা যদি যে কোনো একটা যদি ঘটনা থাকে, তাহলে কংগ্রেস কিন্তু আপনার যেটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, তারা কিন্তু এই চার্জটা নিয়ে আসতে পারে, এবং তখন মূলত সিনেটে এটার বিচার হবে। তো এটা হলো বিচার প্রক্রিয়া। সুতরাং এটা খুব কঠিন ব্যাপার, দীর্ঘমেয়াদী অবশ্যই, দীর্ঘমেয়াদী সেখানে। তবে অশোককে কর্মকার, আপনার কাছে আমি এই বিষয়টি জানতে চাচ্ছিলাম, আপনি বলছিলেন খুব সুন্দর করে ব্যাখ্যা যে 25তম সংশোধনের আলোকে এটি এখন অসম্ভব বলছেন না, কঠিন বলছেন। অভিশংসনের আলোকে প্রেসিডেন্ট ট্রাম্পের এগেনস্টে কি এমন কোনো আমি বলবো অভিযোগ আপনার চোখে পড়েছে, আপনার মনে হয় যে অভিশংসনের জন্য করা যেতে পারে, নাকি আপনি বলছেন যে সেটিও এখন সম্ভব নয়? আপনার যেটা হচ্ছে রাশিয়া কলুজন, যেটা আমরা প্রুফ বলি, ইফ ইট ইজ প্রুভড যে অ্যাকচুয়ালি আপনার রিপাবলিকান পার্টি, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প বা তার ক্যাম্পেইন এই রাশিয়ার সাথে কলুট করেছে এই দেশের নির্বাচনী, যে আমাদের সমস্ত মানে আইন আছে সেগুলোকে লঙ্ঘন করার জন্য, তাহলে অবশ্যই আমার ধারণা যে এটা অবশ্যই ট্রিজনাস হবে। এখন কলুজনটা যেটা, সেটাই আমার কাছে মনে হচ্ছে যে কলুজন প্রমাণ করতে হবে। কলুজন মানেই হলো আমরা যেটা বলি ষড়যন্ত্র, ষড়যন্ত্র মানে হলো কোনো ঘটনা ঘটার আগেই করতে হবে, ঘটনা ঘটার আগেই করতে হবে। তবে আমার কাছে যেটা মনে হয় যে রাশিয়া প্রবে, অবশ্যই আরও অনেক ইনফরমেশন আমরা এখনও জানি না, তবে সেটা সবচেয়ে বেশি দরকার হবে যে যে ইনফরমেশনগুলো রাশিয়া কালেক্ট করেছিল অ্যাগেইনস্ট হিলারি ক্লিনটনস ক্যাম্পেইন, সেগুলো কি তারা ডোনাল্ড ট্রাম্পের সহায়তা করেছিল, নাকি তারা করার পরে ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইনকে বলেছিল। যদি সেরকম হয় তাহলে কলুশন তো
যদি আগে করে থাকে এবং পরবর্তী তাদেরকে জানায় তাহলে কলুশন হলো না ওটা কালেক্ট করতে, আগে কালেক্ট করার পরে যখন তাদেরকে দিচ্ছে এটাকে আমি মনে করি না যে এটা কোনো কলুশন হবে। তারা কালেক্ট করার আগে যদি তাদের সাথে যোগাযোগ করতো এবং সেখানে সহায়তা করতো বা তাদের সাথে কথা বলতো তাইলেই হয়তো কলুশনটা প্রমাণিত হবে। সুতরাং সেই জায়গাটা এখন দেখার বাকি আছে যে আসলে যারা কালেক্ট করার আগে কি হয়। প্রশ্ন আছে, খুব সুন্দর করে আপনি একটি সীমারেখা দিয়ে দিয়েছেন এবং এটি চিন্তারও বিষয়। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, নামটি বলে নিতে হবে। মনজুর হোসেন ওরসে থেকে। জি বলুন ভাই। আমার প্রশ্ন, আমি আমার ভাই বন্ধুর জন্য অ্যাপ্লাই করছি 2012 সালে, আর কত বছর লাগবে? 12 বছর। 12 বছর যখন 24 জন পর্যন্ত অপেক্ষা করতে পারেন, কিন্তু এটা অনুমান, যেটা অনেক কমও লাগতে পারে অনেকটা। তবে এখনকার যে প্রেক্ষাপটে 12 বছর ধরে রাখেন তো 2024-25 জন নাগাদ এটা হতে পারে, কিন্তু এর আগে হলে আমি আশ্চর্য হব না যদি কোনো কারণে চেঞ্জ হয়। আমরা আরেকটি বিষয় নিয়ে, ধন্যবাদ, আরেকটি বিষয় নিয়ে কথা বলছিলাম আপনার সাথে, সেটি হচ্ছে অভিশংসনীয় প্রক্রিয়াটি এবং 25তম যে সংশোধনী, এই দুটো বিষয়ের আলোকেই আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা করছেন। এবং রাশিয়া কলিশনে সেটি অভিশংসনের জন্য যদি উপযুক্ত কারণও হয় সেটিরও আপনি খুব সুন্দর করে আরেকটি ব্যাখ্যা দিয়েছেন, যে হিলারি ক্লিনটনের তথ্যগুলো কি ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন যে তারা সংগ্রহ করুক সে কারণে, নাকি রাশিয়া সংগ্রহ করার পরে ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইন। এতদূর পর্যন্ত মুলারের যে বিভিন্ন আমরা পাপাডোপোলাসকে দেখেছি এবং এই যে অভিযোগগুলো প্রমাণ হচ্ছে, সেই সাথে রাশিয়ার সাথে টাকা লেনদেনের বিষয়টিও আছে, তার নির্বাচনী শিবিরের বিষয়টি, আপনার অনুমান কিংবা আপনার যুক্তি এক্ষেত্রে কি হতে পারে যে আসলে ঘটনাটি এখনো ধোয়াশা? স্পেশাল কাউন্সিল রবার্ট মুলার এখনো কোনো কিছু পরিষ্কার করেননি, সব কিছু বিষয় আছে, তারপর আপনার কাছে জানতে চাই। আমি যেটা বললাম প্রথমেই যে কলুশন মানে হলো ষড়যন্ত্র, মানে হলো আপনাকে আগে থেকে কোনো ঘটনা ঘটার আগেই আপনাকে সেটা আগে থেকে করতে হবে, প্ল্যান করতে হবে যে আমি এই মানে যেমন রাশিয়া যদি ক্লিনটন ক্যাম্পেনের বিরুদ্ধে কোনো ডেটা কালেক্ট করে তারা কীভাবে করতে পারে, তাকে হয়তো টাকা দেওয়ার প্রশ্ন, আমি তোমাদেরকে টাকা দিচ্ছি অথবা তোমাদেরকে আমি এমনভাবে সহায়তা করছি এখান থেকে যাতে কিনা তোমরা কালেক্ট করতে পারো, দ্যাট আই ফিল লাইক দ্যাট ইজ কলুশন, দ্যাট ইজ ষড়যন্ত্র, রাইট? তো সেটা যদি না থাকে তাহলে পরবর্তীতে সেই ইনফরমেশন পাওয়ার জন্য যদি ক্যাম্পেইন থেকে, ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইন থেকে কোনো রকমভাবে তাদের সাথে যোগাযোগ করা হয়ে থাকে যে সেই কাম তোমরা যেহেতু রাশিয়াকে তারা হয়তো বলেছে, যদি বলে থাকে আমি জানি না, যে বলে থাকে যে তোমরা এমন সময় এটা প্রকাশ করো যাতে কিনা ড্যামেজ হয় হিলারি ক্যাম্পেইনে, যেটা হয়েছে, তাহলেও আমার কাছে মনে হচ্ছে না যেটাকে বলা যাবে যেটা কলুশন হয়েছে। কেন আপনার কাছে মনে হবে না? অশোককে কর্মকার, আমি আইনি দিকটি আপনার কাছ থেকেই জানবো এবং ব্যাখ্যাও চাইবো। ছোট্ট একটি বিরতি নিয়ে আসি, বিরতির পরে এই বিষয়টি আপনার কাছে আমি জানতে চাইবো যে প্রতিপক্ষ একটি রাষ্ট্রের কাছে তথ্য নেওয়া হচ্ছে যে একটি নির্বাচনে প্রভাব ফেলার জন্য, যে যেন জয়ী হতে না পারে এবং এমন এক সময়ে যেন প্রচার করা হয়, সেটি কেন ষড়যন্ত্রের অংশ হবে না? আমরা বিরতির পর এসে এই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানবো। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, আমাদের সাথেই থাকুন। আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। আইনি পরামর্শ কিংবা সাম্প্রতিক বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, আমাদের অ্যাটর্নি অশোককে কর্মকার আমাদের সাথে আছেন। তবে আমরা খুব মজার একটি বিষয়ে আছি, আপনাকে আমি ধরতে চাই এই মুহূর্তে খুব শক্তভাবে, সেটি হচ্ছে আপনি বলছেন যে কোনো প্রার্থী যদি তার প্রতিপক্ষকে ঘায়েল করতে চায় তাহলে এমন একটি রাষ্ট্রের সহায়তা নিচ্ছে যে রাষ্ট্রকে আমি বলবো যে শত্রুই বলবো, আমেরিকার শত্রু হিসেবে গণ্য করা হচ্ছে সেই সোভিয়েত ইউনিয়নের স্নায়ুযুদ্ধের পর থেকে, এমন রাষ্ট্রের একটি সহযোগিতা নিয়ে বলা হচ্ছে যে তোমরা এমন সময় তথ্যগুলো প্রকাশ করবে যেন এটি প্রভাব ফেলে নির্বাচনের মাঠে। তো নির্বাচনের মাঠে একটি নিয়ামক প্রভাব ফেলছে, এটিকে কেন আপনি ষড়যন্ত্র বলবেন? ওকে, তো এখানে দুটো কথা আপনি বলছেন, একটা হলো শত্রু রাষ্ট্র, আমরা প্রথমত কনস্টিটিউশন নিয়ে আমরা ঘোষণা করেছি কিনা এটা আমাদের রাজনৈতিকভাবে বলছি, শত্রু রাষ্ট্র রাশিয়া অবশ্যই। আরেকটা হলো যে কখন আমি আমার প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য কি সংবাদ পরিবেশন করবো অথবা কার সাথে বলবো, এই কথাটা উঠতে পারে। আপনারা তো জানেন যে আমাদের সদ্য প্রয়াত সিনেটর ম্যাকেইন, জন ম্যাকেইনের যখন বুশের বিরুদ্ধে উনি প্রাইমারি লড়ছিলেন রিপাবলিকান পার্টির, এবং তার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল, সবাই সে সময় জানতেন যে বুশের ইন্টেলেক্ট আইকিউ সম্পর্কে অনেক প্রশ্ন, অনেক জোকস তখন ছিল,
নির্বাচনের একদিন আগে একটা খবর উঠে গেল যে জন ম্যাকেইনের একটা কালো মেয়ে আছে, আপনারা সবাই জানেন বাংলাদেশে আছে, কিন্তু সেটা বাংলাদেশ থেকে বলা হয়নি, বলে কালো মেয়ে থেকে তার একটা কালো মেয়ে আছে এবং তার মানে দাঁড়াচ্ছে উনি ওনার কালো কারোর সাথে সম্পর্ক ছিল এরকম। কখনো এটা খোলসা করে বলা হয়নি যে উনি এটা অ্যাডাপ্ট করেছিলেন বাংলাদেশ থেকে, বাংলাদেশ থেকে নিয়ে আসছিলেন, তো এটা কিন্তু তারপরে এর প্রকৃতির অনেক প্রভাব ফেলেছিল এবং আলটিমেটলি উনি জিততেই পারেননি। এবং সবাই ধারণা করে সেবার যদি উনি জিততে পারতেন প্রাইমারিতে ওনার জেতার সম্ভাবনা ছিল, জিতে পারলে উনি হয়তো প্রেসিডেন্ট বা আমেরিকার হতেন। তো এবং জন ম্যাকেইন কিন্তু কখনো এটা ভুলতে পারেন জীবনে এবং শেষ মুহূর্ত পর্যন্ত। তো আপনাকে তখন ব্যাখ্যা করতে হবে যে এই যে নির্বাচনের আগে একটা মিথ্যা সংবাদ পরিবেশন করা হলো এবং এটা ওই বুশ ক্যাম্পেইন বারবার অস্বীকার করছে আমরা করিনি, কিন্তু প্রত্যেকেই জানে যে তাদের সম্মতি ছাড়া হয়তো আসার কোনো কারণ নেই এবং টাইমিংটাও ছিল এমনভাবে। তো আপনি যদি পিছনের দিকে আমরা তাকাই তাহলে আপনি কীভাবে সেটাকে বিশ্লেষণ করবেন? তখন প্রশ্ন উঠলো, আমি এখানে থামিয়ে দিয়ে আরেকটি প্রশ্ন করব, তবে একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে, তার প্রশ্নটি নিয়ে আবার আমি আপনাকে এই বুশ এবং জন ম্যাককেনের জায়গা থেকে আপনার কাছে আমি জানতে চাইবো, কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে, কে আছেন? মোহাম্মদ মহিউদ্দিন। জি ভাই, আপনার প্রশ্নটি করুন। আমি আমার ভাই বলেন অ্যাপ্লাই করতে 2011 সালে ডিসেম্বরে। জি, তো এখন কোনো অ্যাপ্রুভাল লেটার পাইনি। তো আপনি কি জানতে চাচ্ছেন আর কতদিন লাগবে? জি, অ্যাপ্রুভাল লেটার কবে পাবো? এই কবে বলতে লাগবে পাইতে পারি। আচ্ছা আচ্ছা, কার্ডেন অ্যাপ্লাই করেছেন? ভাই বোনের জন্য আবেদন করেছে। ও আচ্ছা, অ্যাপ্রুভাল হয়নি আপনার 2011 অ্যাপ্লিকেশন করার পরও, তাই? আপনি একটু ইনকোয়ারি করতে পারেন, অনেক সময় দেরি হয়, কিন্তু এটা একটু বেশি দেরি হচ্ছে মনে হচ্ছে, 4-5 বছর ইউজুয়ালি এত সময় লাগে না। একটা আপনি ওদেরকে ইনকোয়ারি করুন, ওদের একটা নাম্বার আছে 1-800 নাম্বার, সেটা একবার কল করে জিজ্ঞেস করুন ওরা সব কিছু পেয়েছে কিনা বা আপনি কোনো কিছু মিস করলেন কিনা। অনেক সময় আরএফি দিয়ে থাকে ওরা, আরএফি মানে হলো আপনার আরও তথ্য বা কোনো ডকুমেন্টটা চাইতে পারে, যদি আপনি মিস করে থাকেন তাহলে হয়তো আপনি জানেনই না, হয়তো এটা ডিনাইড হয়ে বসে আছে, সুতরাং কল দেন। আরেকজন আছেন, একটু আমরা নিয়ে নিই, কে আছেন ওদের সাথে যুক্ত? হ্যালো। জি, নামটি বলে নিতে হবে। আমার নাম ইয়াসমিন। জি ইয়াসমিন আপা। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি, আমি আমার মেয়েকে নিয়ে আসছিলাম, আমার হাজবেন্ড ইন সিটিজেন, তো আমার মেয়ে আর কি অলরেডি পাসপোর্ট পেয়ে গেছে, বিকজ ওর বাবা যেহেতু সিটিজেন। তো এখন আমার মেয়ের কি কোনো রিকোয়ারমেন্টস আছে আদার পেপারস, ওর কি কোনো কোনো কিছু করতে হবে? আর কিসের জন্য? আর তার মেয়েকে নিয়ে, মেয়ের জন্য, কিন্তু মেয়ে তো সিটিজেন হয়ে গেছে বাই স্ট্যাটিউট অফ ল, মানে স্ট্যাটিউটে হয়ে গেছে। আপনার এক্স্যাক্ট প্রশ্নটা কিন্তু বলবেন, আপনার স্পেসিফিক প্রশ্নটি আপনি কি জানতে চান? আমার স্পেসিফিক প্রশ্নটা হচ্ছে, আমার হাজবেন্ড আমার জন্য অ্যাপ্লাই করেছিল, আমি আমার মেয়েকে নিয়ে আসছি, আমার মেয়ের বয়স তখন 8 বছর, কিন্তু ওর বাবার থ্রুতে ও তো পাসপোর্ট পেয়ে গেছে, অবশ্যই সিটিজেন হয়ে গেছে। আর ওকে, হ্যাঁ, কিন্তু ওর কোনো, এখন কি অন্য কোনো পেপারস লাগবে? আর লিগ্যাল পেপার? ওকে, ওর পাসপোর্ট আছে। জি জি জি, আপনি, আমার মনে হচ্ছে আপনি বলছেন যে ন্যাচারালাইজেশন সার্টিফিকেটের কথা। আপনি যদি সার্টিফিকেট, ন্যাচারালাইজেশন সার্টিফিকেট, যেমন সিটিজেনশিপ সার্টিফিকেটের কথা বোধহয় বলছেন আপনি? জি জি, এটা পাসপোর্ট আছে, কারণ হ্যাঁ, স্যার ওর বাবা যেহেতু ওটা আপনি এমনি উনি ও এমনি সিটিজেন হয়ে গেছে, কাজেই তার জন্য দরকার নেই, কিন্তু অনেক সময় দরকার হতে পারে যখন সে যদি ভবিষ্যতে কারোর জন্য অ্যাপ্লাই করতে চায়, যদি বিয়ে করে বা কারোর জন্য, তখন সিটিজেনশিপ সার্টিফিকেট চাইতে পারে। ইন দ্যাট কেস আপনি N-600 একটা ফর্ম আছে, সেটা ফাইল করতে পারেন এবং আলটিমেটলি ওরা দিয়ে দেবে আপনাকে তখন সার্টিফিকেট। আচ্ছা, তবে নিয়ে রাখাটা ভালো, আপনি বলছেন যে পাসপোর্টের পাশাপাশি। আমরা প্রশ্ন নেওয়ার আগে আপনার, আপনাকে আমি এক জায়গায় খুব মজার একটি জায়গায় থামিয়েছিলাম, সেটি হচ্ছে আপনি বলছেন যে বুশ আর জন ম্যাককেনের সময় তার যে পালিত কন্যা সেটি আমরা জানি, সব ওই সময় যে নোংরা রাজনীতি, শুধু আমেরিকা নয়, রাজনীতির মাঠে গোটা বিশ্বে নোংরামি হয়, অনেক ধরনের নোংরামি হয় প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য, কিন্তু সেটিরও তো একটি সীমারেখা আছে, যে আপনি একটি রাষ্ট্রের, এটি তো আপনি বলতে চাচ্ছেন যে অন্য একটি রাষ্ট্রের সাথে সহযোগিতা নিয়ে আপনার করায় এক ধরনের তথ্য, এবং একটি দলের অভ্যন্তরে তারা বিভিন্ন সাইবার হ্যাকিং করে তথ্যগুলো হাতিয়ে নিয়েছে, যে এটি কি আর আপনি এই ধরনের একটি মিথ্যা প্রচারণা, দুটি কি এক বিষয়? ওকে, দুটো এক বিষয় না। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যদি কোনো লয়ের প্রশ্ন ওঠে, কিন্তু কোনো নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটা ল তৈরি করা যাবে না, এবং আলটিমেটলি আপনাকে একটা ব্রড, একটা জেনারেলাইজ একটা ভিউ থাকতে হবে যে আলটিমেটলি আমরা কী করতে চাচ্ছি লয়ের মাধ্যমে। যদি প্রশ্ন থাকে যে ভবিষ্যতে কেউ এরকম কোনো কিছু করতে পারবে যেটা ফেক, কোনো নিউজ দিতে পারবে না অথবা কোনো কারো এইভাবে করা যাবে না, তাহলে নতুন করে আইনটা করতে হবে। কিন্তু বর্তমান যে আইনটা আছে তাতে আমার কাছে মনে হচ্ছে না যে শেষ পর্যন্ত গিয়ে এটা ধপে টিকবে, যে এই আইনটা, মানে কোনো ধরনের অভিযোগ প্রমাণ হওয়া কিংবা প্রমাণিত করা কিংবা তার অভিযোগ প্রমাণ করে শাস্তির বিধান, এটি বর্তমান আইন অনুযায়ী
না তা কিন্তু না, আমি বলছি যেটা সেটা হলো যে আমরা প্রথম কতগুলো একটা প্রিজাম্পশন রয়ে গেছে, প্রথম প্রিজাম্পশন হলো রাশিয়া একটা আমাদের শত্রু রাষ্ট্র, এটা আমাদের পলিটিক্যালি উই বিলিভ দ্যাট, কিন্তু আমাদের কোনো লিগাল কোনো জায়গায় কোথাও নেই যে রাশিয়া আমাদের শত্রু রাষ্ট্র। সুতরাং আপনি যেটা বলছেন সেটা পলিটিক্যাল কথা, পলিটিক্যাল পার্লেন্স। সেকেন্ডলি হলো যে কলুশন, আমাদের স্ট্র্যাটেজি বলি, পররাষ্ট্রনীতি বলি, সবকিছু তো অনেক সময় এরকম ধারণা এবং যেহেতু স্নায়ু যুদ্ধের পরে এক ধরনের আচরণ সেটির উপরে ভিত্তি করেই হচ্ছে। না আমি বুঝতে পারছি, কিন্তু ল এবং আপনার পলিটিক্স দুটো পাশাপাশি চললেও দুটো এক না, এক না। আপনি যাকে শত্রু মনে করেছেন, শত্রু বলছেন, সেটাকে আপনি লিগালি আপনাকে শত্রু তখন সংজ্ঞা দিতে হবে যে আপনি কি কি কাজ করলে তাকে শত্রু পর্যায়ে পড়বে, তাদেরকে শত্রু রাষ্ট্র কীভাবে ঘোষণা করলেন। যেমন আপনি আমরা ইরানকে আমরা শত্রু রাষ্ট্র ঘোষণা করেছি বা তাদের করতে হয়েছে, বা আমাদের কাছে যেমন নামটি বলে নিতে হবে। জি আমি রকিব বলছি, ব্রুকলিন থেকে। জি রফিক ভাই। জি আমার দুটা প্রশ্ন, একটা হলো যে আমরা বাংলাদেশে বিচারপতি নিয়োগ হয় যেটা গোপনে হয় অনেক সময় পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে, কিন্তু আমেরিকা আমরা যেটা নোংরা রাজনীতি দেখি যে ওবামার আমলে সে বিচারপতি নিয়োগ দিতে পারে নাই রিপাবলিকান সিনেটরদের জন্য, এবং এখন রিপাবলিকান সিনেটররা একজন বিতর্কিত ব্যক্তিকে যে নিয়োগ দেওয়ার জন্য তাড়াহুড়া করতেছে, তাহলে তারা বিশ্বে যে খবরদারি করে বিভিন্ন দেশে সেই নৈতিকতা কি তারা হারাইতেছে না? দ্বিতীয় হইল, আপনারা রাশিয়ার হস্তক্ষেপের কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করতেছেন হিলারির হারানোর বিষয়ে, একইভাবে তো দায়ী এফবিআই ডাইরেক্টর যিনি নির্বাচনের 7 দিন আগে তদন্ত করছে, ওই তদন্তের ফলেই নির্বাচনে হিলারি হারছে, লিগালিটির মধ্যে আনা যাচ্ছে না। সুতরাং প্রশ্নটা আপনার যে প্রশ্ন করেছেন, অবশ্যই পৃথিবী আমরা শাসন করতে চাচ্ছি বা পৃথিবী আমরা মনে করছি আমেরিকা এক্সেপশন, সেখানে আমরা যদি যে কাজগুলো করছি সেটাকে আমরা আমাদের মোরাল অথরিটি হারাচ্ছি কিনা, লিগাল অথরিটি আমি বলবো না, লিগাল অথরিটি আমার কারোই নেই কাউকে শাসন করার পৃথিবীর, তো মোরাল অথরিটি অবশ্যই যদি এরকম হতেই থাকে অবশ্যই। তবে এর সাথেও একটা কিন্তু কথা আছে, এটা মোরাল অথরিটির সাথে কথা আছে যে এই দেশেই কিন্তু সেই কথা এইগুলো নিয়ে আপনার অনেক আলোচনা চলছে এবং এইগুলো নিয়ে আপনি বিতর্ক চলছে, এবং কেউ ভয়ে থাকতে হয় না যে আমি এটা বলার সাথে সাথে আমার আমি ঘুম হয়ে যাব, যে আমরা যা ইচ্ছে মত প্রকাশের যে স্বাধীনতা সেটি করতে পারি, আপনার ভয় হবে না যে আপনি যে বলার জন্য আপনি ঘুম হয়ে যাবেন, আপনি আর পরদিন আর দেখা যাবে না, আর আপনি যদি ঘুম হয়েও যান পরে আসলে আর কথা বলবেন না, এরকম পরিস্থিতি হয়নি এখানে বা কোনোদিন হবেও না। সুতরাং সেটাই হলো গণতন্ত্রের লক্ষণ, এবং আমার মনে হয় না যে এটা একেবারেই আমাদেরকে ছোট করছে পৃথিবীতে, বরং এটাই দেখছে যে আমেরিকান যে ডেমোক্রেসি কত স্ট্রং, যেখানে প্রেসিডেন্টকে প্রতিনিয়ত তাকে জবাব দিয়ে করতে হচ্ছে, তাকে ধরার জন্য সাংবাদিকরা সব সময় বসে আছে, তার জন্য কমিটি গঠন হচ্ছে, তার যিনি এফবিআই প্রধানকে নির্বাচন করছেন তাকে আবার সেই এফবিআই তাকে তার বিরুদ্ধে অনুসন্ধান করছে, রাইট, ইনভেস্টিগেট করছে। সুতরাং এটা হলো আমেরিকান ডেমোক্রেসির একটা মানে সৌন্দর্য। আরেকটি বিষয় ছিল ওনার জেমস কমের বিষয়টি, আমরা এটিও দেখেছি যে এই নির্বাচনে গত মানে 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনে জেমস কমের শেষ মুহূর্তের যে আবারও হিলারি ক্লিনটনের ইমেল তদন্তের যে ঘোষণা, বলা হয় যে এটিও প্রভাব ফেলেছে অনেকটা। তো ওনার যেটি বলার মতামত ছিল যে তাহলে জেমস কমের এগেনস্টে কেন কোনো তদন্ত হবে? আমি কিন্তু ওনার সাথে একমত একেবারেই পুরোপুরি যে জেমস কমি যে কাজটা করেছেন, আমার কাছে প্রথম থেকেই মনে হয়েছিল যে সামহাও উনি আসতে চেয়েছিলেন সামনে মিডিয়ার সামনে, এমন একটা অবস্থা ক্রিয়েট করতে নিজেকে যে আমি খুবই একজন যাকে বলে আপরাইট ম্যান, নিউট্রাল ম্যান, যেটা একজন প্রফেশনালের করার দরকার নেই, প্রফেশনালের কাজ হলো প্রফেশনালি সে যে কাজ করার সেটা করে যাবেন। তো এই জায়গায় অবশ্যই ওনার হতে পারে ওনার সিদ্ধান্তগত ভুল,
স্ট্র্যাটেজিক ভুল অথবা হতে পারে উনি সামহাও প্রভাবিত ইনভেস্টিগেশন করলে হয়তো অনেকে কিন্তু বলছেন তিনি প্রভাবিত হয়ে কাজটি করেননি ওনাকে তো উনি তো ডিফেন্ড করবেন আমাদের মূল হলো আমি আমি অবিশ্বাস করছি না কারণ এত বড় পজিশনে দেশে এরকম ভাবে উনি যে করবেন সিদ্ধান্তগত ভুলই আমার কাছে মনে হয় যে উনি ঠিক সিদ্ধান্ত নিতে পারেননি যে এক্স্যাক্টলি কী করা উচিত তো অনেকগুলো কারণই হতে পারে এটা হতে পারে পেবিয়ার মধ্যে যে বিভিন্ন রকম আমরা ইমব্যালেন্স অথবা বিভিন্ন রকম পলিটিক্যাল যে মেরুকরণ আমরা শুনেছি বা দেখতে পাচ্ছি সে কারণে হয়তো হতে পারে যে হতে পারে আরেকজন আছেন আমরা একটু নিয়ে নিই প্রশ্নটি কে আছেন আমাদের সাথে কে যুক্ত ফোনে কে আছেন হ্যালো আমি নীলুপা বলছি ব্রন থেকে জি আপা টেলিভিশনটি পরে শুনবেন আগে প্রশ্নটি করে ফেলুন আমি কমা দিতে জি জি অসংখ্য ধন্যবাদ আপা ওকে থ্যাংক ইউ হ্যাঁ প্রশ্নটি করুন না পা হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে আমার আব্বা আমার জন্য অ্যাপ্লাই করছে বুঝছেন এখন ওনাদের অ্যাপ্রুভাল আসছে পরে চিঠিটা আসছে মানে মানে সবকিছু ট্যাক্স ফাইলের আছে তো ওগুলো দিচ্ছি কিন্তু বাংলাদেশ থেকে পাসপোর্ট আর আপনার পুলিশ ক্লিয়ারেন্স পেয়েছে তো ওই পাসপোর্ট করতে দিচ্ছি ওরা নাম ভুল করছে এখন আবার পাসপোর্ট করতে দিচ্ছি তার জন্য আমাদের দেরি হচ্ছে এখন যদি একটু দেরি হয় তার জন্য এই বছরে হয়তো নাও হতে পারে এমনকি আবার মানে নেক্সট ইয়ারের ট্যাক্স ফাইল নেক্সট ইয়ারের সাপোর্ট দিতে হবে ওরা তা চাইবে যখন আপনার মানে যখনই আপনার অ্যাপ্লিকেশন ক্লিয়ার হয়ে যাবে যখন করা সব সম্পন্ন হয়ে যাবে তখন পূর্ববর্তী যে বছরের মানে প্রিসিডিং ইয়ারের আপনার ট্যাক্স রিটার্ন চাই সুতরাং সেই হিসেবে আপনাকে মানে এই বছরের হয়তো ওই ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে ইয়েস হ্যাঁ আমার আরেকটা কোয়েশ্চেন আছে জি আপা সেটি হলো আমার মানে আমার বোনের বয়স এখন কম হচ্ছে বুঝছেন কিন্তু ধরেন বোনটা আস্তে আস্তে হয়তো 21 বছর যেতে পারে তা এখন আমি ওর সার্টিফিকেট ছাড়া মানে বয়স কম দিয়ে ওর আমি বার্থ সার্টিফিকেট করছি ওরে আপা আচ্ছা 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 আপা আপনার করা সম্ভব কিনা আরেকটি বিষয় হচ্ছে স্পর্শকাতর বিষয় নিয়ে ওপেনলি টেলিভিশনে না বলাটাই ভালো বুঝতে পেরেছেন আপা যে আপনি করতে চান অনেক পদ্ধতি আছে আপনি ব্যক্তিগত আইনজীবীর সাথে পরামর্শ নিয়ে এটি করবেন এটি খুবই ভালো কিন্তু এই ইনফরমেশন কেন আপনি সবাইকে জানাবেন বুঝতে পেরেছেন আপা আমরা এই বিষয়টি আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়টি নিয়ে আমরা কথা না বলি ঠিক আছে আপা অ্যাটর্নি অশোককে কর্মকার আপনার কাছে আমি জানতে চাই যে এদেশের যে কোনো অনুসন্ধান বলি আপনি বলছিলেন যে হয়তো একটি এন্ডিং আমরা যেরকম প্রত্যাশা করছি শাস্তি আমরা যেরকম দেখে থাকি সেটি নাও হতে পারে কিন্তু এটির প্রভাব কিন্তু অন্যরকমভাবে পড়তে পারে এবং আপনি খুব সুন্দর করে বলছিলেন যে এটির প্রভাব হয়তো নির্বাচনী প্রচারণার যে আমাদের মডেল আমরা দেখে আসছি সেটি তো পরিবর্তন এবং আমরা দেখছি যে সিনেট কমিটিতে এরই মধ্যে ফেসবুক থেকে শুরু করে টুইটার থেকে শুরু করে তাদের সিইওদের কিন্তু শুনানি হয়েছে কারণ গত নির্বাচনে যেটি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে মিথ্যা তথ্য প্রচার হয়েছে তো এটি আমরা একটি পরিবর্তন দেখতে পাচ্ছি কিন্তু এরই মধ্যে যে মিথ্যা তথ্য কিংবা মিথ্যা প্রোপাগান্ডা যেন ছড়াতে না পারে সেটি কিন্তু একটি উদ্যোগ আস্তে আস্তে নেওয়া শুরু করেছে আর কি কি প্রভাব ফেলতে পারে আপনার মনে হয় আমি যেটা বলছিলাম সেটা হলো যে অনেকেই ধারণা করছেন যে একটা স্পেসিফিকভাবে ডোনাল্ড ট্রাম্প বা তার ক্যাম্পেইনকে কন্ডেম করে যে কোনো কিছু করা হচ্ছে করা যেতে পারে আমি যেটা আগেই বলছি যে কোনো আইন কোনো একটা নির্দিষ্ট ঘটনাকে ঘটনার কারণেও হতে পারে একটা আইন ঘটনাকে কেন্দ্র করে আইনের একটা প্রবর্তন সাধারণত সবসময় তাই হয় যে যদি আপনি দেখেন যে অনেক বড় বড় এবং সুন্দর ল ভালো ল হয়েছে অনেক সময় একটা ঘটনাকে কেন্দ্র করে একটা ট্র্যাজিক ঘটনাকে কেন্দ্র করে একটা ভালো ঘটনাকে কেন্দ্র করে ইউজুয়ালি ট্র্যাজিক ঘটনাকে কেন্দ্র করে এই আইনগুলো হয় তো সে কারণে আজকে যে ঘটনাটা ঘটছে বা আমরা মনে করছি সেটাকে যাতে ভবিষ্যতে না হয় কারণ মানুষ হলো আপনার নির্বাচন প্রক্রিয়া যে স্বচ্ছ এটাকে প্রমাণ করতে হবে এবং এটা মানুষের কাছে থাকতে হবে যেটা স্বচ্ছ এবং ফেয়ার সবার জন্যই হচ্ছে কাজে এটা কোনোভাবেই হাইজ্যাক হচ্ছে না যা কিছু লোকের কারণে এবং সেটাকে প্রমাণ করার জন্য আপনাকে ভবিষ্যতে যাতে এরকম ঘটনা বিতর্ক যাতে সৃষ্টি না হয় যে বিতর্ক আপনার এই নির্বাচন নিয়ে হয়েছে মানুষের মনে এর কারণে হয় কি যদি আপনার এটা চলতে থাকে তাহলে পুরো নির্বাচন প্রক্রিয়ার উপর মানুষের আস্থা কমে যাবে তখন স্বাভাবিকভাবেই যে গণতন্ত্রের যে মূল জিনিসটা আস্থাটা আস্থাটা হলো জনগণের আস্থাটাই হলো কোনো নির্বাচন বা কোনো গণতান্ত্রিক সমাজে ভিত্তি সেটা নষ্ট হয়ে গেলে
তখন আপনার সমস্যা, সেই সেই সমস্যা থেকে আমাদের যদি মুক্তি পেতে হয় তখন আমাদেরকে একটা স্বচ্ছ প্রক্রিয়া আনতে হবে, সেটা হয়তো একটা স্বচ্ছ প্রক্রিয়া যেখানে এই কথাগুলো যেন না আসে বেশি করে, বিতর্ক অবশ্যই হবে। আমরা অনুষ্ঠান শেষ করব। হ্যাঁ, তো সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে এই ঘটনাকে কেন্দ্র করে হয়তো আইনগুলো অনেক চেঞ্জ হবে, হয়তো দেখা যাবে যে ভবিষ্যতে আমাদের যে যে ধারণা আমরা করছি সেই ধারণাগুলো অনেক চেঞ্জ হয়ে যাবে, তো সেটাই হয়তো একটা নতুন পদ্ধতি। কিন্তু আমি যেটা মনে করছি না যে খুব একটা এখন পর্যন্ত যে ইনফরমেশন আছে যেগুলো আমরা দেখছি তাতে কলুষণ প্রমাণিত হওয়ার মতো যথেষ্ট কারণ আছে। অ্যাটর্নি অশোককে কর্মকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। টিভি অ্যানালাইসিস সোমবার থেকে শুক্রবার প্রতিদিন রাত 10টা থেকে 11টা প্রচারিত হয় সরাসরি। আমরা চেষ্টা করি বিভিন্ন প্রফেশনালদের নিয়ে আসতে এবং আপনাদের প্রশ্নগুলো উপস্থাপন করেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন।